আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আমি আলামিন হোসেন বিডিকার ব্লগে সবাইকে জানাচ্ছি সুস্বাগতম বন্ধুরা আমরা আজকের ব্লগে আপনাদের জন্য নিয়ে এসেছি মার্সিডিস ব্র্যান্ডের মার্সিডিস এল টু ফিফটি যারা আছেন বাংলাদেশ ইউজ কার্ড সেকেন্ড হ্যান্ড গাড়ি মার্সিডিস ব্র্যান্ডের মার্সিডিস এল টু ফিফটি ডিজেল গাড়ি কিনতে চান টার্বো ইঞ্জিনের গাড়ি তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি অবশ্যই উপকারে আসবে বন্ধুরা এই গাড়িটির মডেল হচ্ছে দুই মডেল দুই সালে রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দো সালে সিসি সিসির একটি ডিজেল গাড়ি সো গাইস এই গাড়িটির সামনের যে দুটি সিট আপনি সম্পূর্ণভাবে পাওয়ার পাবেন পুশ স্টার্ডের গাড়ি গাড়িটির সামনে আপনি প্রোজেকশন হেডলাইট পাবেন সো গাইস এই গাড়িটির ভিতরের কন্ডিশন বাহিরের কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশন বর্তমানে কি অবস্থায় আছে আমি এই ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব সো এখনও যারা আছেন বিডিকার ব্লকে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কেননা গাড়ি সম্পর্কিত বিভিন্ন ধরনের নতুন নতুন তথ্য এবং ভিডিও আপনি আমাদের এই চ্যানেল থেকেই দেখতে পারবেন প্রতিদিন সো গাইস আমার আজকের এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন এবং বিডিকার ব্লক থেকে আপনি কোন গাড়িটির রিভিউ পেতে চান সেটা কিন্তু অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো আসুন আমরা আজকের ভিডিওটি শুরু করি গাইস গাড়িটির সামনের শেপটা দেখাচ্ছি আপনি এই গাড়িটির যা পাবেন সবই অরিজিনাল রয়েছে মার্সিডিস ব্র্যান্ডের গাড়ির সামনের রয়েছে প্রজেকশন হেডলাইট সামনের যে ফুল গ্রিলের শেপটা একটু দেখাচ্ছি এবং গাড়িটি হচ্ছে তেরো সিরিয়ালের একটি গাড়ি যারা আছেন মার্সিডিস এম এল কিনতে চান তারা অবশ্যই আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন এবং গাড়িটি আপনি দেখতে পারেন সো গাইস আমি গাড়িটির যে ফুল একটু বডির কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি গাড়িটির সাবনের যে গ্লাস পিছনের গ্লাস এভ্রিথিং আর সব কিছুই অরিজিনাল রয়েছে গাড়িটি যখন আপনি সরাসরি দেখবেন তখন অবশ্যই আপনার গাড়িটিংশলাপ পছন্দ হয়ে যাবে সো আমি গাড়িটির যে সম্পূর্ণ বডির কন্ডিশনটা একটু দেখাচ্ছি গাড়িটির যে অ্যালোরিম চারোটা চাকাই আপনার মার্সিডিস ব্র্যান্ডের অরিজিনাল পাবেন এবং টায়ার কন্ডিশন কতটুকু ভালো আছে আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন সো গাইস আমি গাড়িটির যে ফুল বডির কন্ডিশনটা একটু দেখাচ্ছি আপনারা একটু ভালো করে দেখবেন আর যখন আপনার গাড়িটি সরাসরি আসবেন দেখবেন চেক করবেন যদি আপনার চেক করার মাধ্যমে গাড়িটি পছন্দ হয় তখনই কিন্তু আলোচনার মাধ্যমে আপনি গাড়িটি ক্রয় করতে পারবেন সো আমি সম্পূর্ণ বডির কন্ডিশনটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িটির চারোটি চাকাই ডিক্স ব্রেক ব্যবহার করা হয়েছে সো গাইস এই গাড়িটির সামনের যে দুটি সিট সম্পূর্ণভাবে পাওয়ার রয়েছে সামনের সিটগুলো একটু দেখাচ্ছি হাফ লেদার সিট ব্যবহার করা হয়েছে আপনি এই গাড়িটিতে ক্রুজ কন্ট্রোল পাবেন এবং সিট পাওয়ার এখানে প্রত্যেকটা সিট আপনার যেটা ড্রাইভিং সিট পাওয়ার এখানে রয়েছে এবং যে গ্লাস মিনিমাইজ বাটনগুলো এরপর আপনার যে পাশের সিট ড্রাইভিং সিটের পাশের সিটের যে সিট পাওয়ার আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন আর গাড়িটির যে ভিতরে কতটুকু কি পরিমাণ জায়গা আছে আমি একটু দেখাচ্ছি আপনারা ভিডিওতে ইনশাল্লাহ আইডিয়া করে নিতে পারবেন আর এই গাড়িটি হচ্ছে কি সেন্সর পুশ আমি একটু দেখাচ্ছি এই যে আমার হাতে চাবি সো ভিউয়ার্স গাড়িটি একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটিটা আমি একটু শোনানোর চেষ্টা করব আর গাড়িটা এখন সম্পূর্ণভাবে স্টার্টে আছে আর এই গাড়িটি রান হয়েছে তেপ্পান্ন হাজার আটশো আটানব্বই কিলোমিটার গাড়িটি মাত্র তেপ্পান্ন হাজার আটশো আটানব্বই কিলোমিটার রান হয়েছে যা রান হয়েছে এটা পুরোটাই বাংলাদেশে রান হয়েছে সো গাইস এই গাড়িটির বিভিন্ন অপশন আছে আমি ভিডিওতে সম্পূর্ণভাবে ইনশাল্লাহ দেখাতে পারছি না আপনারা অবশ্যই যখন সরাসরি আমাদের শোরুমে আসবেন গাড়িটি সরাসরি দেখার মাধ্যমে আপনি বিভিন্ন অপশন সম্পর্কে জানতে পারবেন সো আমি একটু ফুল যে ড্যাকবোর্ড কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি এবং তারই সাথে ইঞ্জিনের সাউন্ডটা একটু শুনানোর চেষ্টা করব। সো গাইস আমি কিন্তু আপনাদেরকে মাইলেজটা দেখানোর চেষ্টা করেছি এবং ভিতরের যে অপশনগুলো রয়েছে আমি সবগুলো একটু একটু দেখানোর চেষ্টা করছি আর যখন আপনি একটা বাংলাদেশ ইউজকার ক্রয় করবেন তখন প্রথমেই যেটা দেখা উচিত সেটা হচ্ছে যে গাড়িটির বডিতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না সো আমরা আমাদের হোক কম দামি গাড়ি হোক বেশি দামি গাড়ি আমরা প্রত্যেকটা গাড়ির কে ক্রয় করার আগেই এই বিষয়টা আমরা ভালো করে লক্ষ্য করে দেখে নেই যে অরিজিনাল বিটগুলো রয়েছে কি না সো গাইস এই গাড়িটির সম্পূর্ণভাবে অরিজিনাল বিটগুলো আপনি পাবেন অর্থাৎ গাড়িটির বডিতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সো আমি একটু গাড়িটির যে স্টারটা অফ করে দিচ্ছি সিট স্পেস প্লাস হচ্ছে আপনার এখানে রয়েছে ডুয়েল এসি আপনি একটু লেগ স্পেসটা দেখবেন সো গাইস এরপরে গাড়িটির ব্যাগডালায় কি কী পরিমাণে জায়গা আছে আমি আপনাদেরকে ব্যাগডালা একটু দেখাচ্ছি গাড়িটির ব্যাগডালা আপনি পর্যাপ্ত পরিমাণে মালামাল ক্যারি করার জন্য আপনি ইনশাআল্লাহ জায়গা পাবেন এবং স্পেয়ার চাকা সহ একটু দেখাচ্ছি স্পেয়ার চাকা এখন পর্যন্ত খোলাই হয়নি যেভাবে জার্মান থেকে এসেছে ঠিক একইভাবে এসেছে তো গাড়ির সম্পূর্ণ যে একটু ব্যাগডেলাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং গাড়িটির পিছনের শেপটা আপনাদের একই সাথে দেখাবো মার্সিডিস এল টু ফিফটি সিডিআই এটা হচ্ছে ফোর ম্যাটিক ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইশো সিসির টার্বো ইঞ্জিন সো গাইস এ ছিল গাড়িটির যে পিছনের শেপ সম্মানিত ভিউয়ার্স আমি গাড়িটির যে ইঞ্জিনের কাছে চলে এসেছি আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাচ্ছি গাড়িটিতে ব্যবহার করা হয়েছে বাইশো সিসির মার্সিডিস ব্র্যান্ডের ডিজেল ইঞ্জিন যারা আছেন মার্সিডিস ডিজেল জিপ গাড়ি কিনতে চান তারা কিন্তু গাড়িটি ইনশাল্লাহ ভালোভাবে একটু দেখবেন গাড়িটির ইঞ্জিন কতটুকু ফ্রেশ রয়েছে আমি একটু ভিডিওতে দেখাচ্ছি আপনি একটু ভালো করে লক্ষ্য করলেই কিন্তু আপনি গাড়িটি সম্পর্কে ইঞ্জিন সম্পর্কে ভালো একটা আইডিয়া নিতে পারবেন ইঞ্জিন কাবার রয়েছে এবং সামনের বনাটগুলো আমরা চেক করতে সক্ষম হয়েছি সম্মানিত ভিওয়ার্স আমি গাড়িটি সম্পূর্ণভাবে দেখালাম তো এবার গাড়িটির দামের ব্যাপারে একটু আলোচনা করি বন্ধুরা আমার এই গাড়িটির দাম আস্কিং মূল্য হচ্ছে নব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা নব্বই লাখ পঞ্চাশ হচ্ছে গাড়িটির আস্কিং মূল্য যখন আপনি সরাসরি আমাদের শোরুমে আসবেন গাড়িটি দেখবেন যদি আপনার গাড়িটি ভালো লাগে চেক করাবেন তো আলোচনার মাধ্যমে গাড়িটির দাম অল্প কিছু কমানো যাবে সো গাইস আমাদের এই গাড়িটি সম্পর্কে গাড়িটির দামের ব্যাপারে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগের জন্য গাড়িটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওর নিচে যে নাম্বারটি রয়েছে সে নাম্বারে কিন্তু আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমাদের শোরুমে সরাসরি চলে আসতে চাইলে শোরুমের লোকেশন হচ্ছে ঢাকা বনানি চেয়ারম্যান বাড়ি রোড নাম্বার দুই বাই তিন ফ্লোট নাম্বার সেভেন শোরুমের নাম এ অ্যান্ড এ কার সেন্টার এখান থেকে আপনি আপনার পছন্দর যে কোনো গাড়ি যে কোনো ব্র্যান্ডের গাড়ি আপনি ক্রয় করতে পারবেন সো গাইস আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো গাড়ি নিয়ে সে পর্যন্ত সবাই আমাদের সঙ্গে থাকুন আর চোখ রাখুন বিডিকার ব্লগে খুঁজে নিন আপনার পছন্দর যে কোনো গাড়ি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি চাই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডিকার ব্লগের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম